কিছু নাই, একটা সিগনেচারের কোনো কিছু নাই, ওর ইচ্ছে হয়েছে ওর বিয়ে করছে, এখন ও একটা ছুতা দিয়ে ও আমাকে দুনিয়া চরিত্রের চরিত্রের কালি কালি দিয়ে ও এখন আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে, ও ভেদরগঞ্জে প্রেম করে বিয়ের পর ছাত্রদল নেতার অস্বীকার, তাই স্ত্রীর স্বীকৃতি পেতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিক ইমরান খানের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। শনিবার বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্ত্রীর স্বীকৃতি পেতে অনশন করেছেন ওই নারী। পরে স্থানীয় ইউপি সদস্য ইমরানের মামা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের আশ্বাস দিলে তিনি অনশন তুলে নেন। কেন আসছেন এই বাসায়? আমি স্ত্রীর স্বীকৃতি নিতে আসছি। আমার স্বামী কে? আমার স্বামী হচ্ছে ইমরান খান। বাবার নাম? শাহজাহান খান। আচ্ছা, তা আপনারা বিয়ে করছেন কতদিন আগে? দেড় বছর হয় প্রায়। ফেসবুকে ওর সাথে আমার 2016 সাল থেকে পরিচয়। তারপর 2019 ডিসেম্বরে ও আমাকে নক করছে। নক করার পরে হচ্ছে ও আমাকে দেখা করার জন্য বারবার তারিখ দিচ্ছে যে আপনার সাথে একটু মিট করে। আমি বলতেছি ফেসবুকে পরিচয় কিসে দেখা করব, ঠিক আছে? ও আমাকে দুই তিনবার তারিখ দেওয়ার পরে ও আমার কাকা মারা গেছে এর মধ্যে জানাজার মধ্যেও আসছে, তো ওর আগ্রহ দেখে আমি ওর সাথে দেখা করি। তারপরে আমি বলছি যে আমার এক জায়গায় কিন্তু মোল্লাবাজারে বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, আমি কিন্তু এখানে কোনো প্রেম টেম করতে পারবো না, ঠিক আছে? তো বলতেছে না আমি বিয়েই করবো আপনাকে। তো ওর মাকে এক পর্যায়ে বলছে, ওর মা না করছে। তা আমি বলছি ফ্যামিলি থেকে যেহেতু সাপোর্ট নাই, তাহলে আমি এখানে কীভাবে কী করবো? আচ্ছা সমস্যা নেই, আমার মাকে আমি ম্যানেজ করবো। আজকে এক বছর হওয়ার পরে এখন তার মা নাকি না করে নিজে আমাকে সমস্যা দেখায়, আমি ভালো না। এক বছর আমাদের বাসায় গেছে, যখন আমার সাথে সম্পর্ক ছিল তখন বুঝতে পারে নাই সে আমি ভালো না মন্দ। এখন এক বছর পরে আমাকে উঠায় নেওয়ার কথা ছিল, এখন এক বছর শেষ হয়ে গেছে, এখন নানা তাল বাহানা বলতেছে আমি ভালো না, অমুক সেমুক এক্সকিউজ দেখায় এখন আমাকে নিতে চাচ্ছে না। সে একটা ভুয়া একটা ডিভোর্স লেটার পাঠাইছে কোনো সিল সাপোর্ট ছাড়া।